হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিআই বাই আর্থ কালেকশান ইফ ইউ নিন মাই চ্যানেল দেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেলাইকন ফ্রেন্ডস আজকে আমি একটা বড় সাইজের ফ্লাওয়ার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি এটা একটা ক্রস্টিচ ডিজাইন এই ডিজাইনটি তোলার জন্য ফার্স্টে আমরা সেন্টারের অংশটা তৈরি করবো এবং তার জন্য এখানটা এভাবে রয়্যাল ব্লু কালারের উল দিয়ে তিনটে ফোরের একটা লাইন করবো যেটা কিনা না এরকম আড়াআড়ি দিক বরাবর থাকবে এর পরবর্তীতে এর উপরের অংশে এইভাবে কর্নারে একটা ফোর তোলার পর আবার আমি তিনটে ফোরের একটা লাইন করব। এখানে আমার টোটাল নটা ফোরের একটা বক্স তৈরি হবে তো দেখতেই পাচ্ছেন আমার এই স্কোয়ার বক্সটা তৈরি হয়ে গেছে তো এর মাঝখানের অংশ এখন ভরাট করব তার জন্য আমি এখানে মিষ্টি কালারের উলটা নিয়েছি এবং এখানে এইভাবে একটা ফোর তোলার পর আমি উপরের সেন্টারের অংশে এখানটায় আরও একটা ফোর তুলে নিচ্ছি এরপর এর সাথে কর্নার করে এখানটায় একটা ফোর তুলছি এরপর ডান দিকের লেভেল সেম রেখে আড়াইভাবে দুটো ফোরের একটা লাইন তৈরি করছি এবং এই লাইনটি করার পর ডান দিক থেকে একটা ফোর তোলার জায়গা ছেড়ে এইভাবে দুটো ফোরের আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি ক্ষেত্রে সেলাইটা কিন্তু বাম দিকে এক্সটেন্ড হচ্ছে সেমভাবেই কিন্তু ডান সাইডেও তৈরি করতে হবে তো এখানটায় দুটো ফোরের লাইন তৈরি করার পর ডান দিকের লেভেলটা সেম রেখে এখানে তিনটে ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি তিনটে ফোরের একটা লাইন তৈরি করার পর সেমভাবে আরও আরেকটা লাইন এর উপরের অংশেই তৈরি করে নিচ্ছি এর পরবর্তীতে আমি উপরের অংশে অর্থাৎ তিনটে ফোরের লাইনের ওপরে পাঁচটা ফোরের একটা লাইন করব তার জন্য বোথ সাইড থেকে জাস্ট একটা করে ফোর আমি বাড়িয়ে নিয়েছি অর্থাৎ এখানে আমার পাঁচটা ফোরের লাইন তৈরি হচ্ছে প্যানটি তৈরি করার পর ঠিক আগের পয়েন্টে চলে আসবো সেলাই করার জন্য তো এখানে এখন আমি ডানদিক বরাবর সেমভাবেই সেলাইটাকে এক্সটেন্ড করছি ঠিক আগে যেইভাবে ফোরগুলো আমি তুলেছি ঠিক সেমভাবেই আমি এই ফোরগুলো তুলে নেবো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন আবার সেই পাঁচটা ফোরের যেই লাইন ছিল সেই লাইনে এসেই আমরা রয়েছি তো এখানটায় এইভাবে এই অংশটা কমপ্লিট করার পর এর উপরের অংশে এগারোটা ফোরের একটা লাইন আমি তৈরি করে নেব এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে প্রথম ক্ষেত্রে আপনাদের অনেকটাই সুবিধা হবে পরবর্তী ফুলটি তোলার জন্য আপনারা কিন্তু অন্য প্যাটার্নও ইউজ করতে পারেন জাস্ট একটা সাইড থেকে স্টিচিং স্টার্ট করে আরেকটা সাইডে শেষ করতে পারেন বা এইভাবে দুটো সাইডের লেভেল সেম করে তারপরেও স্টিচিংটা করতে পারেন বিগিনার্স হলে এই স্টাইলটাই ঠিক তো এখানটায় এগারোটা ফোরের প্রথম লাইনটি করার পর সেম ভাবে আমি এর উপরের অংশে আবার এগারোটা ফোরের আরেকটা লাইন তৈরি করে নেব এগারোটি ফোরের লাইনের পর ডান দিকে একটা ঘর ছেড়ে এইভাবে আমি আরেকটা লাইন করছি প্রথমে এই সাইডে দুটো ফোর তুলে কমপ্লিট করে নিচ্ছি এরপর আবার আমি বাম সাইডে সেমভাবে দুটো ফোর তুলে নেব তার জন্য ডান দিকের ঘেসে ফোরটা তুলতে হবে বা ডান দিকের দিকে দুটো ঘর নিয়ে এইভাবে ফোর তুলবেন তারপর মাঝখানের অংশের সেলাইটা আমি করছি যার জন্য সাইড থেকে একটা ঘর ছেড়ে এখানটায় তিনটে ফোরের একটা লাইন তৈরি করছি এখানটায় প্রথমে এইভাবে তিনটে ফোরের একটা লাইন করার পর এর উপরের অংশে আমি আরেকটা লাইন করবো তার জন্য আমি পাঁচটা ফোর তুলব অর্থাৎ দু সাইড থেকে একটা একটা করে ফোর বাড়িয়ে এখানটা আমি পাঁচটা ফোরের একটা লাইন করে নেব ক্ষেত্রে প্রথম লাইনটি কমপ্লিট হয়ে গেছে তো সেমভাবে আমি আরও দুটো লাইন অর্থাৎ পাঁচটা ফোরের টোটাল তিনটে লাইন তৈরি করে নেব পাঁচটা ফোরের তিনটে লাইনের পর আমি ওপরে এভাবে তিনটে ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি এক্ষেত্রে দু সাইড থেকে জাস্ট একটা একটা করে ফোর কমেছে এখন আমি এর উপরের অংশে জাস্ট একটা ফোর তুলে নিচ্ছি তো আমার এই পাপড়িটা কমপ্লিট হয়ে গেল সেমভাবে বাকি তিনটে পাপড়ি তৈরি করে নিয়েছি এখন এদের মাঝখানে যেই অংশটা রয়েছে সেটা ভরাট করব। তার জন্য ফার্স্টে আমি এখানটায় এরকম রয়্যাল ব্লু কালার নিয়েছি চাইলে আপনারা অন্য কম্বিনেশানও তৈরি করতে পারেন বাকি জায়গাটা হোয়াইট কালার দিয়ে ভরাট করবেন তো ফার্স্টে এখানে একটা ফোর তোলার পর এর উপরের অংশে আরও আরেকটা ফোর তুলে নিলাম এরপর আমি তিনটে ফোরের তিনটে লাইন তৈরি করে নেব তিনটে ফোরের তিনটে লাইন তৈরি করার পর লাস্টে একটা ফোর তুলে নিচ্ছি তাহলে আমার এই অংশটা কমপ্লিট হয়ে গেল সেমভাবে বাকি ফুলটিও কমপ্লিট করে নেব সো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না